জমি অধিগ্রহণের জটিলতা আটকে গেছে খুলনার সিপিয়ার উন্নয়ন প্রকল্প সময়হীনতার কারণে কাজ শুরুর আগে ব্যয় বেড়েছে প্রায় আড়াই গুণ কর্মকর্তারা বলছেন জমি অধিগ্রহণ জটিলতা সব বেশ কিছু কারণে বেড়েছে এই ব্যয় তবে খুব শিগগিরই সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক শ্যামসুজ্জামান শাহিনের তথ্য ছবিতে খুলনা শহরের যানজট নিরসনে দু সালে প্রায় নিরানব্বই কোটি টাকা ব্যয়ে সিপিআর সড়ক প্রস্তুতকরণ ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু জমি অধিগ্রহণের জটিলতায় প্রথম দফায় প্রকল্পের ব্যয় বাড়িয়ে করা হয় একশো কোটি টাকা এর সাত বছর পর প্রকল্প বাস্তবায়ন ব্যয় আড়াই গুণ বৃদ্ধি করে পাঁচশো উনষাট কোটি একুশ লাখ টাকার নতুন প্রস্তাবনা দিয়েছে কেডিএ জমি অধিগ্রহণের জটিলতায় বারবার পিছিয়ে পড়ছে এই প্রকল্প সিপিআর কর্তৃপক্ষ বলছে কেডিএ কেডিএসিপিআর্ড যে জমি অধিগ্রহণের কথা বলছে তা বর্তমান মূল্যেই কিনতে হবে তাদের আমরা অনেক আগে সিবিআই নিজস্ব সম্পত্তি মানে ক্রয়কৃত সম্পত্তিতে পরিণত হয়েছে সুতরাং ও যে আইনে তারা পনেরোশো চল্লিশ টাকা দেয় এটা সিপিআইডের জন্য প্রযোজ্য নয় এদিকে সিপিআইড জমি অধিগ্রহণের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হওয়ায় বাহা দেওয়া হচ্ছে স্থাপনা অপসারণের কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ওনারা এসে এই বাধাগ্রস্ত করছেন যে এখানে এটা ভাঙা যাবে না তাদের যে জানা পাওনা আছে বা মামলা আছে এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাঙা যাবে না তবে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা নিরসনের দ্রুত উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক আমি গতকালকে মাননীয় মেয়র মধ্যে কথা বলেছি মাননীয় মেয়র কেডিএস চেয়ারম্যান আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় আমরা বসে সিনিয়র পর্যায়ের কর্মকর্তার বসলে এটা সলভ হয়ে যাবে আর সকল সমস্যার সমাধান করে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিলেন সিটি মেয়র যদি 50 সালে একরই থাকে সেই 50 সালে যে দাম আছে সেই দামই কিন্তু দেবে এই নিয়ে আমাদের যে ভুল আমি মনে করি সমাধান হয়ে যাবে সকল সমস্যার অবসান ঘটিয়ে সিপিআর সড়ক প্রস্তুতকরণ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি খুলনাবাসীর